ডিয়ার মশা, ডোন্ট কিস মি, তুমি হয়তো জানো না জোর করে ভালোবাসা হয় না। আরে কি হতো এসি এগিয়ে কেডা বলে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হ্যারে বলে এখন শাস্তি দেওয়া হইবে নাকি সত্যি? আমি কই কি হ্যারে খুব বেশি শাস্তি না দিয়ে হ্যার হাতে ঐক্য বাটন ফোন দিয়ে হেয়ের পর কোনো সিম ছাড়া কোনো ইন্টারনেট ছাড়া হ্যারে আজীবন একটা বন্দি রুমে আটকাই থইলেই হইবে। এটাই মনে হয় হ্যার যোগ্য শাস্তি। কথা ঠিক কইছিলি? মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা কইরা পাই না, পুরুষ মানুষও বলে প্রেম ধোকাবাজ, সিটিং বাজ, বাটপার, আর মাইয়া মানুষও কয় ছেলে মানুষ দায়িত্ব নিতে চায় না, ভালোবাসে না, কেয়ার করে না, যত্ন করে না, কিন্তু সবাই যায় না তো প্রেম করে, প্রেমে পড়ে। আমরা তো চাইলে প্রেমটারে বয়কট করতে পারি। ইয়ে মানে ওই যে দ্রব্যমূল্যের দাম বাড়লে যেটা জীবনে কোনোদিন কারো জিনিসের উপর নজর দিই নাই, মানুষের জিনিস পাওয়ানোর আশাও করি নাই, কিন্তু গণভবনে যাই নিজের পছন্দ মতো শাড়ি চুরি না আনুনের কষ্ট জীবনেও যাইব না। আহারে মানুষে ডিওরের ব্যাগ লইয়ে যাইতাছে, এক আফ হয়তো জামদানি শাড়ি মাথায় লইয়ে দৌড়াইতেছে। আহারে যাইতে পারলে একটা মুরগি তো আনতে পারতাম, এতদিন টেনশন করতে করতে শুকিয়ে গেছি। পাশের বাড়ির ভাবি 2000 টাকা নিয়েছে, এখনো পর্যন্ত টাকা ফেরত দিলে না। ওরে আল্লাহরে, নেওয়ার সময় কইয়ে গেলে সন্ধ্যার পর দিয়ে যাবো, এখনো পর্যন্ত খবর নাই, 10 দিন হয়ে গেছে। না কিছু না কইলে দেখতেছি টাকা পয়সা মনে হয় দেবে না। কেমন না লাগে, আমার হাতেও টাকা নাই, কামাই রোজগার তো করি না, 2 সেট রাহি গুজে গুজে, হ্যাঁ আবার এরকম যদি লইয়ে যাই। নারীকে শাড়িতে নয় হেজাবে ভালো মানাই, জন্মদিন গেল, ম্যারেজ ডে গেল, ঈদ চইল আইছে, মাত্র কয়দিন বাকি আছে, একটা গিফট তো দিতে পারে। আমার মন খারাপ বোঝো না, এখনো তোমার বয়স হয় নাই। কবা তো কি হইছে আমার মুখে হাজার হাজার ব্রণ, তোদের এত জলে কেন, জলে তো না চুলকায়, হাজারে দেখো না চুলকে নিয়ে মলম আছে প্রচুর, যদি তাও না পারো তাহলে বুয়া ডাক্তারের কাছে গিয়ে মলমটা নিয়ে আয়। আমার বাপের খাই, আমার বাপের পরি, সব দায়িত্ব ওদের। আমার কোন একটা খারাপ কিছু শুনলে ওদের ঘুম আসে না, আর সারা দুনিয়া গিয়ে বেড়াবে আমার কি হয়েছে। কেন রে ভাই, তোদেরকে বেতন দিয়ে রাখছি নাকি আমি? শুধু তো খারাপ না, ভালোতেও তোদের জলে, ভালো দেখলে এক জায়গায় মিলা কতজন যে কত রকমের কথা তোরা কোষ। তোদের ঘরে কি হয় ভাই, এইগুলা দেখতে পারিস না? তোদের ঘরেও তো শাশুড়ি বৌমাদের চুল ছিঁড়া ছিঁড়িতে শেষ হয়ে যাও, মা আমি কি লাগলি লাগাইস। আগে কত টিভি দেখতাম, এখন আর দেই না, লেগে দেখি না জানেন। মানুষের নাটক সিনেমা দেখে বাসি না, আবার টিভি দেখবো কোন জায়গায়? হ্যাঁ, জীবনে অনেক অবহেলিত হয়েছি, অনেক টাউট বাটপারের পাল্লায় পড়ছি, বিভিন্ন ধরনের সিরিয়াল গো সম্মুখীন হয়েছি, মোট কথা বার যত প্রকার আছে সবই খাওয়া হয়ে গেছে। কিন্তু এবার চিন্তা করছি নিজের লবণের মতো তৈরি করবো, যাতে কেউ বেশিও ব্যবহার না করতে পারে, আবার আমার এছাড়া চলবো না। এইবার দেখবো আমার কেমনে ঠকা, আবার আমার কেমনে অবহেলা কর। জীবনটা শেখ হাসিনার মতন হয়ে গেছে, যত কিছুই করি নাম নাই। চেহারা মায়ের মতো, রাগ বাবার মতো, ভদ্রতা খালাদের মতো, আর ঝগড়টি ফুফুদের মতো। বেড়াই মনে করছিল আমি জামুগা, এত সহজে জামুগা, আড্ডি খামু, মাংস খামু, গুর্দা খামু, ফ্যাপসা খামু, চামড়া দিয়া ডুগডুগি বাজামু, দরকার হয় মরার পরে বুতয়া গারে বমু, তাও কি। হ্যাঁ আমি চিকন, তো কি হইছে, চিকন হলে কি বাসার মানুষ খাইতে দেয় না? আমি বুঝলাম না, আমি চিকন তো মানুষের এত সমস্যা কিসে? এক একজন আইব আর কইব, খাওয়া দাওয়া করিস না নাকি, এরকম রোগা শরীর কেমন দেখা যায়, এমন করে শুকনা থাকলে কে বিয়ে করবে? কেন রে ভাই, আমি শুকনা থাকলে তোদের কি, দেখি না।